হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যে যেখানে আছেন, আমি সবাইকে স্বরঋতু .com-এর পক্ষ থেকে আমি আমির হোসেন আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমার নার্সারিতে। তো ভিউয়ার্স, আজকে আমি এই একটি চারা, একটা ফলস গাছ, এটি একটি আম, এই গাছটির পরিচয় করে দেওয়ার আগে আপনাদেরকে একটু অনুরোধ করব, সেটা হচ্ছে আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন দর্শক, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, যাতে করে নতুন কোনো ভিডিও আমরা আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা অতি সহজে পেয়ে যান। তো দর্শক, তো এই মুহূর্তে আমি আমার নার্সারিতে আরেকটি আমের গাছ আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি। এটি হচ্ছে, দর্শক দেখতে পাচ্ছেন আমার হাতে আমের চারাটি, এটি কিন্তু নাম একটি আমের গাছ, কিন্তু আসলে এর জাতটি হচ্ছে জাপানি আপেল ম্যাঙ্গো। এই জাপানি আপেল ম্যাঙ্গো এটা আমরা নার্সারিতে মোটামুটি উৎপাদন করতেছি। তো এই জাপানি আপেল ম্যাঙ্গো দেখেন আমার হাতে এই পাতাটি আছে, এটি কিন্তু অত্যন্ত একটি পাতলা পাতা, যদিও পাতার সাইজটি একটু লম্বা, পাতাটি কিন্তু পাতলা, দেখতে পাচ্ছেন পাতলা। তো দর্শক, এই জাপানি আপেল ম্যাঙ্গো এটি অত্যন্ত একটি সুস্বাদু আম। আসলে এই আমটির নাম আপেল ম্যাঙ্গো হওয়ার পিছনে কারণটি হচ্ছে, এটি মূলত এই আপেলের মতো দেখতে, অনেকটা আপেল, এবং আপেলের যে রং ঠিক ওই রকমই। তো দর্শক, এই কারণেই এটিকে জাপানি আপেল ম্যাঙ্গো আম বলে ডাকে। তো এই আমটির জাত হচ্ছে জাপানের, আর এটি মূলত এর যে বাজার মূল্য জাপানি আপেল ম্যাঙ্গো, এক একটি গাছে যে পরিমাণ আম ধরে, তাতে এই আমগুলো এই আপেলের মতো কালার হওয়ার কারণে দর্শক বাজারে এর মূল্য 1,000 টাকা কেজি। আমরা হয়তো বা জানি না, জাপানে কিন্তু এই আমটির মূল্য 6,000 থেকে 7,000 টাকা কেজি, কিন্তু বাংলাদেশে এই জাতটি আমরা জাপানের যে জাতটি বাংলাদেশে আমদানি করা হয়েছে, এই জাতটি থেকে বর্তমানে বাংলাদেশে বিভিন্ন নার্সারিতে এই জাপানি আপেল ম্যাঙ্গো আমটি জাত প্রক্রিয়াধীন করে উৎপাদন করা হচ্ছে কলমের মাধ্যমে। তো দর্শক, এই আমের রঙটি অত্যন্ত লাল এবং আপেলের মতো, সূর্যের আলো যেদিকে যাবে, ঠিক সূর্য যখন অস্ত যাবে, ঠিক অস্ত যাওয়ার সময় যে সূর্যের যে কালার, এই আমটিতে ঠিক একই রকম কালার হয়ে থাকে, এবং প্রতি বৎসরই এই গাছটিতে আম ধরে। কোনো বৎসরেই এই জাপানি আপেল ম্যাঙ্গো আম কিন্তু কোনো বৎসরই আপনার মিস যাবে না, প্রতি বৎসরই আম আসবে। আর নার্সারিতে বর্তমানে যেহেতু চারাটি এখনও সারা বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না, বেশ কিছু নার্সারিতে পাচ্ছেন, সেহেতু আপনারা যদি এই চারাগুলো সংগ্রহ করতে চান কোনো নার্সারি থেকে, এক একটি চারা 500 টাকা করে ক্রয় মূল্য নিবে। তো আপনারা এই 500 টাকা হলে এই জাপানি আপেল ম্যাঙ্গো আমের চারা কিন্তু বিভিন্ন নার্সারি থেকে সংগ্রহ করতে পারবেন, তবে অবশ্যই বিশ্বস্ত নার্সারি ছাড়া সংগ্রহ করা যাবে না। আমি একটা জিনিস আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে এই জাপানি আপেল ম্যাঙ্গোর ডালপালা কিন্তু অন্যান্য আমের মতো এরকম ঝোপঝাড় নয়, একটু পাতলা। দেখেন, এখানে একটি ডাল, এখানে একটি ডাল, এখানে একটি ডাল, অনেকটা গাছটা কিন্তু পাতলার মতন মনে হচ্ছে, এবং পাতাগুলোও কিন্তু যদিও 1 ফিটের মতো লম্বা, কিন্তু পাতাগুলো খুব পাতলা। এই জিনিসগুলো আপনারা একটু লক্ষ্য করবেন। আর যদি নার্সারিতে অনেক সময় বিশ্বস্ত নার্সারি ছাড়া যদি আপনারা সংগ্রহ করতে চান, বাংলাদেশের সরকারি হর্টিকালচার সেন্টার আছে, সেখানেও আপনারা যোগাযোগ করতে পারেন, করলে আপনারা এই জাপানি আপেল ম্যাঙ্গো আমের চারা সংগ্রহ করা যাবে। আবার আমাদের সাথেও যদি আপনারা যোগাযোগ করেন এই স্বরঋতু .com-এর মাধ্যমে, আমরা কিন্তু জাপানি আপেল ম্যাঙ্গো চারা আপনাদেরকে সরবরাহ করতে পারবো। তো দর্শক, যেহেতু আমের কালারটি আপেলের মতো, তো এটা অত্যন্ত পছন্দনীয় একটি আম, সকল মানুষের কাছে এর গ্রহণযোগ্যতাটা কিন্তু অনেক, এবং আমের যে বাজার মূল্য এটিও কিন্তু প্রচুর, 1,000 টাকা কেজি। তাহলে এই গাছটিতে যদি আমরা 20 কেজি বা 30 কেজি আম যদি এই গাছটি থেকে পেয়ে থাকি, তাহলে 1,000 টাকা কেজি হলে অবশ্যই এখানে 30 কেজি আম হলে কিন্তু 30,000 টাকা,
এটা অত্যন্ত লাভজনক এবং সুস্বাদু একটি ফল। অন্যান্য আমের তুলনায় এই জাপানি আপেল ম্যাঙ্গো আমের যে স্বাদ, ভিতরে শ্বাস কম এবং যে বীজটি আছে বীজটিও মোটামুটি অনেকটা ছোট এবং আঁশ নেই। তো এই আপেল ম্যাঙ্গো আম আপনারা নার্সারি থেকে সংগ্রহ করবেন এবং চাষ করার পদ্ধতিটা আপনারা অন্যান্য আম যেভাবে আপনারা রোপণ করেন, এক একটি চারা থেকে আরেকটি চারা অবশ্যই 8 ফিট দূরত্ব রোপণ করবেন এবং চারা রোপণের আগে জমিটি এবং উঁচু জমি হতে হবে, বেলে দোআঁশ মাটি যে জমিতে আছে এবং ওই জমিতে প্রথমে আপনারা 2 থেকে 3টি চাষ দিয়ে নেবেন, তারপর 8 ফিট দূরত্বে আপনারা রোপণ করবেন চারাগুলো। রোপণ করার আগে গর্ত করে নেবেন, গর্ততে কিছু জৈব সার অথবা শুকনো কিছু গোবর আপনারা ব্যবহার করবেন, তাহলে এই আপেল ম্যাঙ্গো আমের চারাটা সেখানে রোপণ করলে পর্যাপ্ত পরিমাণ ফল আসবে, প্রতি বছরই ফল এই গাছটিতে আসে। তো দর্শক, এই আপেল ম্যাঙ্গো আম আপনারা যদি বাসা বাড়িতে ছাদেও রোপণ করতে চান কোনো সমস্যা নেই, ছাদে এই গাছটি আরও ভালো হয়। জমিতে বাণিজ্যিকভাবে যারা চাষ করবেন তাদের যেভাবে ফলন আসবে ঠিক, বাসা বাড়িতেও যদি আপনারা ছাদে রোপণ করেন 2টি 1টি গাছ, সেখানেও কিন্তু ফলন কিন্তু খুব ভালো হবে, খারাপ নয়। তো এই আপেল ম্যাঙ্গো আম আপনারা যেহেতু প্রতি বছরই এই গাছটিতে আম আসে, তো ধরা যায় যে এই চারাটি আমরা যদি খেলি, বর্তমান বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ চারা কিন্তু এখন আমরা বিভিন্ন নার্সারিতে পাচ্ছি না, জাস্ট আমরা কিন্তু এই চারাগুলো নার্সারিতে আমরা আমদানি করেছি বাংলাদেশের দক্ষিণাঞ্চল, ঢাকা, বিশেষ করে চট্টগ্রাম, ঠিক ওই দিক থেকে এই চারাগুলো আমরা নার্সারিতে আমদানি করতেছি এবং এইখানে এই চারাগুলোর থেকে আমরা মাতৃ গাছ করে নিচ্ছি এবং এখান থেকে এই গাছের ডগাগুলো দিয়ে আমরা পর্যায়ক্রমে গাছের উৎপাদন বৃদ্ধি করতেছি, যাতে করে এই আমের অ্যাভেলেবেল একটা মোটামুটি সবখানি চারা পাওয়া যায়। যেহেতু আমটির দাম বেশি এবং চারার দামও বেশি, সেহেতু নিশ্চিন্তে আমরা বলতে পারি এটি একটি লাভজনক, অন্যান্য আমের থেকে এই আমটি একটু লাভজনক এবং এর কালার এবং যে সূর্যের মতো রং সব দিক থেকে আমটি কিন্তু পছন্দনীয়। তো দর্শক, এই আপেল ম্যাঙ্গো আম সম্পর্কে আপনারা আরও বিস্তারিত জানার জন্য ভিজিট করুন www.sharoritu.com-এ।